সো আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে ইমতিয়াজ কুরেশি, যিনি পেয়ে গেছেন আমাদের তরফ থেকে প্রাইজ অ্যাওয়ার্ড ফর দ্য হার্ড ওয়ার্ক। আচ্ছা, ফার্স্টলি কেমন লাগছে? অবভিয়াসলি খুব ভালো, এটা বলার মতন ভাষা নেই, খুব ভালো লাগছে। আচ্ছা, ইনি রয়েছেন আমাদের কলকাতা থেকে নয়, কুচবিহার থেকে রয়েছেন, আর আমরা খুবই গর্বিত এত দূর থেকে উনি এসেছেন, এত সুন্দর কাজ করছেন। অ্যান্ড আগামী দিন, আগামী বছর আমাদের শুভেচ্ছা রইল, আপনি এইভাবে এগিয়ে যান। আর কি বলতে চাইবেন আমাদের নিউ কামার, নিউ স্টুডেন্টস যারা কম্পিউটার নিয়ে এত মানে চর্চা করে, এত ভালোবাসে, অনেক নানা ধরনের কোর্স করে, তো সেই নিউ জেনারেশনদের জন্য যদি দুটো লাইন আপনি কিছু বলতে চান? অবশ্যই সব দিক দিয়ে কম্পিউটার এখনকার দিন দৈনন্দিন জীবনে যে দিকটা আমাদের চলছে আর কি, এবং আগামীতে যে দিন আসতে চলছে, তাতে এমন কোনো কাজ নেই যে জায়গায় কম্পিউটার সাবজেক্ট ইয়া কম্পিউটার নলেজ দরকার নেই। তো আমি বলবো যারা এখন পর্যন্ত যারা সেখানে তারা এনবিসির সঙ্গে যুক্ত হয়ে যেন অবশ্যই তাড়াতাড়ি তারা কম্পিউটার নলেজটা নিতে পারে এবং নিজের জীবনের গতিকে আগে বাড়াতে পারে। খুব সুন্দর লাগলো, এনবিসি 5 বছর কমপ্লিট হয়েছে আর ইনি এই বছর আমাদের তরফ থেকে একটা সুন্দর অ্যাওয়ার্ড পেয়ে গেলেন ফর দ্য হার্ড ওয়ার্ক। সো কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট। আচ্ছা, নেক্সট আমাদের সব আপনার সেন্টার কোড 213, একদম প্রথম সময় আপনি আমাদের সঙ্গে এসেছিলেন। আজকে 5 বছরে এনবিসি স্টাডি সেন্টার সংখ্যা 1300+, তা 5 বছরে এই যে সাকসেস, এই যে অ্যাচিভমেন্ট, একের পর এক পুরস্কার সারা ভারতবর্ষ থেকে এবং ভারতবর্ষের বাইরে থেকে এনবিসি পাচ্ছে। যেদিন আপনি প্রথম আমাদের পরিবারে এসেছিলেন, যেদিনকে এই বিশ্বাসটা ছিল যে আজকে এনবিসি একের পর এক শিখরে করে যাবে, ইমতিয়াজবাবু বললেন প্ল্যাটফর্মের কথা, স্যার আজকে যারা নতুন আমাদের ফ্যামিলিতে আসতে চাইছে, আপনাকে দেখে কোচবিহার থেকে প্রচুর মানুষ কিন্তু জয়েন করেছে ইউনিভার্সিটিতে, ইনস্পায়ার হয়ে, তা আজকে যারা আরও ভারতবর্ষের বিভিন্ন স্টেট বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা আসতে চাইছে, তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? আমি বলবো আমাদের কাছে জানি এইটুকু যে একের কথা বললেই তারা এগিয়ে, আর সেই জন্যই আমরা এক কথা থেকে অবশ্যই বলি, কারণ এক কথা যে দেখা যে করা লাগে না। আর আমি এইটুকু যারা এখন পর্যন্ত যারা হয় না, সেগুলো দেখায় আশা করি সামনে ইয়ারে এই সংসারে লাভ হবে। স্যার আপনি তো পরপর 4 বছর ধরে ডিস্ট্রিক্টের সেরার যে টাইটেল নিজের কাছে ধরে রেখেছেন, আমি অবশ্যই চাইবো এবারও আপনি সেই সাফল্যটা বজায় রাখুন। কিন্তু এই যে পরপর এই যে সাফল্য পাওয়া, এটা যারা নিম্নমান তাদেরকে কী বলবেন যে কীভাবে এই সাফল্যটাকে বজায় রাখতে হবে? মূলত করে আপনার এই যে জেদ, এই যে ভালো কিছু করবে, এই তাদেরকে আমি সবসময় দেখে সবসময় একটা সেইটা সব কিছুকে ছাপিয়ে যাবো, কিন্তু এই 100% যে এটাকে কী বলবেন যারা নিজেদেরকে আপনাদের সঙ্গে অ্যাজ এ যদি করে যে আমরা জুনিয়ার অ্যাজ এ টিচার আপনি বলুন স্যার, তাহলে কী বলবেন? আমার ব্যাপারটা হচ্ছে আমরা তো কাজ করছি এবং আমাদের সহজ। এবং লাস্ট প্রশ্ন স্যার, 5 বছর হলো যে স্বপ্ন নিয়ে প্রথম দিন আপনি এসেছিলেন 2015 অ্যানুয়াল মিটে, আজকে 2019, স্বপ্ন কতটা? থ্যাংক ইউ সো মাচ ইমতিয়াজবাবু, উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর সেন্টার, আপনি এইভাবেই আসতে থাকুন প্রত্যেক বছর, এইভাবেই সাকসেস। এবং আরেকটা জিনিস, যদি আপনারা আমাদের থ্যাংক ইউ স্যার।